আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি মূলত আপনাদের সাথে দীর্ঘদিন ইউটিউবে বিভিন্ন রকম গার্মেন্টস সংক্রান্ত ভিডিও বানিয়ে আসতেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমি যদি না পেতাম হয়তোবা আমি এত দূর আসতে পারতাম না। আজ আমি যে অবস্থানে আছি এর পিছনে সবচাইতে বড় অবদান আপনাদের। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যখন আর কি গার্মেন্টসে প্রথম চাকরি নিছি, চাকরি নেওয়ার সময় আমার চাকরি জীবনে আমি অনেক মানুষের উত্থান, অনেক মানুষের পতন, অনেক কিছু দেখছি। একটা সময় এরকম দেখছি যে অনেক লাইনশিপ তাদের চাকরি বাদ দিয়ে তারা দেশে যাইয়া অটো কিনছে, অটো কিনে অটো চালাইছে। এখান থেকে কিছু কিছু লোক আছে দেখা যায় 2-3টা অটো কিনছে, একটা গ্যারেজ করছে, সে গাড়িগুলো ভাড়া দিছে, তার মোটামুটি প্রতিদিন অ্যাভারেজ 2,200 টাকার ইনকাম সোর্স সে তৈরি করতে পারছে। আবার অনেক লাইনশিপ ভাইকে দেখছি যে 1.5 বছর বা 2 বছর অটো চালাইয়া আবার ঢাকাতে ফিরে আসে। এরকম বিভিন্ন রকম বিষয়গুলো আমি দেখছি। আবার এরকম অনেক দেখছি দেখা যাচ্ছে যে 2-3টা গরু কিনছে, দেশে গেছে, 2-3 লাখ টাকা ক্যাশ হয়েছে, 1-2 বছর বিজনেস করছে, হঠাৎ করে দেখা যাচ্ছে 1-2টা গরু রোগ হয়ে মারা গেছে, আবার ঢাকাতে চলে আসছে। আসলে কথাগুলোর কারণ কি সে কথায় আসি। এই যে কথাগুলো বললাম, মানুষের প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। যেমন আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আপনারও কিন্তু কোনো না কোনো একটা স্বপ্ন আছে। আপনি হয়তো কোনো না কোনো কাজের সাথে জড়িত আছেন, হতে পারে চাকরি করতেছেন, হতে পারে স্টুডেন্ট, হতে পারে আপনি অন্য কোনো যে কোনো একটা পেশার সাথে জড়িত আছেন। বাট আপনার মূল লক্ষ্য কী? আপনার যেন একটু বেশি বেশি টাকা ইনকাম করা যায়, যে টাকা দিয়ে আপনি একটু সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার ফ্যামিলিকে আপনি একটু সাপোর্ট দিতে পারবেন, এটাই তো চাহিদা, তাই না? এইটার জন্যই তো আমরা কত কিছু চিন্তা করি, কত ভাবনা করি, কত প্ল্যান করি প্রত্যেকটা মানুষ। আসলে আমার মানে বোঝা মানে কথাগুলো বলার কারণ একটাই, আপনি কিন্তু গার্মেন্টসে চাকরি করতেছেন ধরেন 10 বছর, আজকে আপনার লাইনশিপ, আপনি গার্মেন্টস সেক্টর নিয়ে কিছু করার চেষ্টা করেন। হতে পারে আপনি 1-2টা প্লেন মেশিন কিনে আপনার দেশে আপনি দিয়ে আসলেন, সেখানে দেখা যাবে তো বাজারের ব্যাগ বানাইলো, যাই বানাইলো, দেশে অনেক মা বোন আছে যারা চায় যে বাসায় থেকে যদি কিছু টাকা ইনকাম করা যায় তাহলে আমরা তাই করি। আমি একটু ভালো করে বুঝাইয়া বলি। যেমন আমাকে কিছুদিন আগে সিলেট থেকে এক আপা ফোন দিছে, সে আমাকে বলতেছে ভাই আমি ঢাকা যাই যদি 10,000 টাকা বেতন পাই, আমার 3,000 টাকা তো রুমবারাই জায়গা, আমার 60,000 টাকা টেকে, এতে আমার ওরে পোষায় না, আমি বাড়িতে থেকে যদি 5,000 টাকা পাই তাতেই আমার চলে। আমি কীভাবে চলে আপা? কয়ে আমার বাড়িতে হাঁস মুরগি পালি, আমার ক্ষেত খোলা আছে, আমার পোলাপানগুলো সব স্কুলে পড়ে, আবার দেখাশোনা করি, আমি দেখা যায় 8টা বাজে যাই, 5:30, 5:30, 6টা পর্যন্ত আমি অনেক কাজ করি, আয়া করি, মানে মিনি কারখানা আর কি। তো তার কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে গ্রামাঞ্চলে যারা থাকে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা থাকে তাদের মোটামুটি 5,000-6,000 টাকা যদি আপনি হাজিরা দেন তাহলে তাদের কিন্তু আপনি কাজটা করাইতে পারতেছেন। কিন্তু সেই কাজটার মূল্য তো অনেক, 15-16,000 টাকা। একটা ওয়ার্কার যদি আপনার প্রতিষ্ঠানে 8-5টা পর্যন্ত যদি কাজ করে এবং তাকে দিয়ে যদি আপনি ঠিক মতো যদি কাজটা করাই নিতে পারেন তাহলে সেই কাজের মূল্য আছে কমসে কম 15-16,000 টাকা, কিন্তু তাকে আপনি 5,000 টাকা দিচ্ছেন বা 6,000 টাকা দিচ্ছেন। তো এতগুলো কথা বলার একটাই কারণ, এখন 2022 সাল চলে আসছে, বসে থাকার কোনো সময় নাই। আপনি লাইসেন্স হন, আপনি অপারেটর হন বা আপনি আদার্স কোনো বিজনেসের সাথে জড়িত আছেন, আপনার ব্যাগের কারখানা আছে, আপনার প্যান্টের কারখানা আছে, আপনার শার্টের কারখানা আছে, বা আপনি অন্য কোনো সেক্টরের সাথে জড়িত আছেন, আপনি এই গার্মেন্টস সেক্টর নিয়ে কেউ ওনার কোনো একটা কাজ শুরু করতে চাচ্ছেন, আপনি যে কাজটা ভালো মনে করেন সেই কাজটা যদি আপনি বুঝেন তাহলে করতে আসবেন, না বুঝলে করবেন না, আগে বুঝবেন। এই জন্য ইউটিউবে ভিডিও দেখে দেখে না বুঝে যদি শুক্রবার বন্ধ থাকে দেখা যাচ্ছে আপনি কারখানা আইটেম করবেন, যে সমস্ত এলাকায় কারখানা অ্যাভেলেবেল আছে আপনি সেই সমস্ত এলাকায় যান, ভিজিট করেন, দেখেন, বুঝেন, তারপর আপনি ইনভলভ হন। হুট করে ইউটিউবে ভিডিও দেখে মনে মনে স্বপ্ন দেখে ইনভলভ হওয়া যাবে না, বুঝে শুনে ইনভলভ হতে হবে। তাই 2022 সাল চলে আসছে, সামনে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক বিষয় নিয়ে অনেক দূর যেতে হবে। তো আপনারা আপনাদের মন স্থির করে যে কোনো একটা বিজনেসের সাথে ইনভলভ হন। আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত যে কোনো একটা কাজের পাশাপাশি যে কোনো একটা ব্যবসা করা, সেটা ছোটো হোক, বড় হোক, যাই হোক। আর এখন অনলাইনের যুগ, আপনি যদি মনে করেন আপনার কাছে ধরে দেখা যাচ্ছে যে, আমি আপনাকে একটা উদাহরণ দিই,
দেখা যাচ্ছে আমার কাছে একটা বুক আছে, ধরেন আমি ধরেন এই মেশিনটার কথাই বললাম যে আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনটার রেট অমুক জায়গায় অত টাকা, আপনারা সেই ইনফরমেশন শুনে সেখানে যাচ্ছেন কিনতেছেন, তার মানে কি আপনি ইনফরমেশন বিক্রি করে আপনি এখানে ইনফরমেশন দিচ্ছেন আর এখান থেকে ভিডিও দেখে সে ওখান থেকে কিনতেছে। আপনি এরকম কাজও করতে পারেন, আপনি 5টা প্যান কিনা আনেন, আপনি ফেসবুকে আপনার ফেসবুকে আপনি ইয়া দেন যে আমার কাছে প্যান আছে 250 টাকা, কেউ যদি কেন আমার কাছ থেকে নিতে পারো। আপনি 20,000, 5,000, 7,000 টাকার বিভিন্ন যে আপনার যে কসমেটিক আইটেম আছে, আপনি চকবাজার থেকে যদি 5,000 টাকার কসমেটিক কেনেন, ওই কসমেটিকের বাজার মূল্য আছে 18 থেকে 19,000 টাকা, কারণ কসমেটিকের ব্যবসা ডাবলের ডাবল লাভ। আপনি যে কোনো একটা বিজনেসের সাথে ইনভলভ হন, ছোট করে করেন, বড় করে হুট করে করার দরকার নাই, আগে ছোট থেকে করে দেখেন, যদি ভালো হয় আপনার সাথে যদি এটা সেট হয় তাহলে আপনি বড় করবেন। আমার মূল লক্ষ্যই একটাই, যে আমরা যারা গার্মেন্টস সেক্টরে আসি আমরা সবাই যেন নির্দিষ্ট পরিমাণ কাজের করে বা আমার মধ্যে যে জ্ঞানটা আছে আমি যেটা পারি সেটা আমি আমার বাসাতে যেন অ্যাপ্লাই করতে পারি। আমার এখানে একটা মেশিন, আমার এই পাশে আরেকটা মেশিন, আমার ওই পাশে আরেকটা মেশিন, আমি কিন্তু এখানে একটা লেআউট রাখছি। আমার যে ঘর, আমার ঘরের জন্য আমি এখান থেকে এই পর্যন্ত আসে 1 ফিট আর এই পর্যন্ত আসে 2 ফিট, আমার ঘরের জন্য আমি 1.5 ফিটের একটা জায়গা আমি একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আমি আমার ফ্যামিলিকে বুঝাইছি তোমরা আমার ঘরে, তোমাদের ঘরে সাজাইতে অথবা তোমার ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, আবিজাবি যা আছে তোমরা সব একটা সাইডে করো, বাট আমাকে একটা সাইড দাও, আমি এখানে একটা লেআউট করে রাখছি। কেন করে রাখছি জানেন? আমি যখন শুক্রবার যখন বাসায় থাকি, এখন তো আমি ইউটিউব নিয়ে অনেক বিজি থাকি, যখন আমি বাসায় থাকি তখন আমি পার্ট টাইম কিন্তু মেশিন দিয়ে কাজ করি, টুকটাক কিন্তু যে কোনো কাজ আমি কিন্তু করি, এটা আমি চর্চা রাখতেছি। এভাবে রাখতে হবে, দেখা যাচ্ছে আমার মধ্যে একটা কনফিডেন্স আছে, আজকে আল্লাহ না করুক কালকে যদি আমার চাকরি চলে যায়, আমি ইনকে যদি বাসায় বসে যাই, যদি কখনো এরকম হয় আমার চাকরিটা চলে গেছে আমি বাসায় বসে আছি, আমি সাথে সাথে ওই মুহূর্তে ইসলামপুর যায় আমি 10 গজ এক্সাম্পল বোঝানোর জন্য 10 গজ কিনে নিয়ে চলে আসবো। আমি 10 গজ, আমি যদি 100 টাকা গজ কিনি, 10 গজ কাপড়ের দাম আসবে আপনার 1,000 টাকা, আমার 10 গজ কাপড়ে 60টা 60 নামবো। আমি যদি 300 টাকা বিক্রি করি, 3 সাথে 2100 টাকা। আমি একা যদি বাসাতে কাজ করি, আমাকে যদি আমার ছোটো বোন আছে আমাকে যদি হালকা পাল্টা একটু জোগাল দেয়, আমি একা 10টা 60 বানিতে পারবো একদিনে, আমার কাছে কোনো ঘটনা না। কেন পারবো? কারণ আমি সে চর্চাটা রাখছি। আমার এখানে ওভারলক মেশিন আছে, আমার এখানে টুনিডেল মেশিন আছে, আমার এখানে প্লেন মেশিন আছে, আমি 3 মেশিন দিয়ে একটা লেআউট সিস্টেম করে দেবো। আমি বাটন রুলিং ফোল্ডার লাগাবো, আমি বাটন রুলিং করবো, আমি টুনিডেল লাগানো আছে আমি আর্মল জয়েন্ট আর্মল টপ সিন দেবো, আমার ওভারলক আছে আমি সাইড মারবো, আমার কোনো কাজে বাঁচবে না, আমি সেরকম একটা লেআউট করে রাখছি। ঠিক সেরকম আপনারা যারা নতুন আর কি যে যে পেশাতেই আছেন, আমি বলবো আপনারা গার্মেন্টসের সাথে ইনভলভ হন। আরও কিছু আমি আকর্ষণীয় কিছু জিনিস করতেছি, যেমন আমাদের ইউটিউব চ্যানেলের নামে আমি একটা সেন্টার করব, সে সেন্টারে বিভিন্ন গার্মেন্টসের প্যাটার্ন থাকবে, আপনারা আসবেন প্যাটার্ন নিয়ে যাবেন, এবং গার্মেন্ট সংক্রান্ত যত রকম টিপস আছে মেশিন সারা থেকে শুরু করে মেশিন কেনা থেকে শুরু করে যত রকম আর কি তথ্য আছে, আমি সব রকম তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার পাশে থাকবেন। আমার 9,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন, ইনশাল্লাহ আমার জানুয়ারি মাসে আমি আশা রাখি আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনারা আমার পাশে আছেন বিধায় আমি আগাইতে পারতেছি, সবসময় আমার পাশেই থাকবেন। আর আর কি বলবো, আজকে এই পর্যন্তই রাখতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তবে ভাই, আপনি আপনার অনেক কষ্ট করে জমানো টাকাগুলো হুট হাট করে নষ্ট করবেন না। ইউটিউবে বুদ্ধি ধর্ম তো অনেক মানুষ আপনাকে আছে, আপনি যেটাই করেন ভাই আপনি আগে সেই বিষয়টা সম্বন্ধে আগে ভালো করে জানবেন, বুঝবেন, তারপর সেই বিজনেসটা করার চেষ্টা করবেন। আপনার শুভকামনা রইল, 2022 সাল আপনার ভালো কাটুক, সুস্থ কাটুক, আপনি 2022 সালে অনেক কিছু করেন। আপনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন সবাই? নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন বছরের শুভেচ্ছা। তো এখন মাইক্রো সেট আপ করি, তারপর কথা স্টার্ট করি নাকি? আচ্ছা, এখন আমার মাইক্রোফোন সেট করা শেষ, নেমে আমার ফোন দিয়েই এখন অডিওটা রেকর্ড করব। তো আমি একটু হালকা একটু অ্যাঙ্গেল রাখি, বোঝা যায়, একটু আর একটু কাছে আনলাম, বোঝা যাচ্ছে, এখানে রাখলাম, এটাকে আর একটু উঠাই দিলাম, কথা বলার সময় এটা যেন আমার পারফেক্ট অবস্থানে থাকে, যেন আমি পা দিয়ে হালকা এখানে রাখবো, হাতে রাখবো, নাড়াচাড়া করে। তো এখন সব ঠিক আছে, তো শুরু করা যাক। এখন বাজে হলো গিয়ে 7:12। আচ্ছা,